আজ আমরা অষ্টম শ্রেণীর উপবদ্ধ সেভেন যে আছে সেটা আমরা আজকে কমপ্লিট করবো ঠিক আছে তো উপবদ্ধ সেভেনটার বিবৃতিটা কী দেখা দেখে দেখে নেওয়া যাক বিবৃতিটা এরকম থাকবে পরীক্ষার সময় যে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বৈস্তকোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীতকোণ দুটির পরিমাপে যোগফলের সমান তো এইটুকুই বিবৃতি আমাদের দেওয়া থাকবে এবং এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো প্রমাণ কষ্ট উপবাদ্য প্রমাণ করার যে সমস্ত পরপর ক্রাইটেরিয়া সেগুলো আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে তো প্রথম আমাদের এই উপবাদ্যটার জন্য যে বিবৃতিটার জন্য যে ছবিটা সেটা আমাদের ফার্স্ট অঙ্কন করে নিতে হবে তো চলো অঙ্কন করা যাক এখানে কি বলেছে দেখো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে তাহলে অ্যাট ফার্স্ট আমাদের ত্রিভুজটা এঁকে নিতে হবে তো আমরা একটা ত্রিবুজ এঁকে নিচ্ছি এখানে ত্রিভুজটার আমরা নাম দিচ্ছি এ বি সি এই ত্রিভুজটা বলছে এই যে কোনো একটি ত্রিভুজ হয়ে গেল এবং এর একটি বাহুকে বর্ধিত করলে ধরো আমরা এইটা বর্ধিত করি বিসি বাহুটাকে বর্ধিত করছি বর্ধিত করে এটাকে আমরা ডি নাম দিলাম বর্ণিত করলে যে কোণ উৎপন্ন হয় অর্থাৎ কোন কোনটা এইটা এটা হচ্ছে বৈস্ত কোণ এটা হচ্ছে বাইরের এই কোণ এটা হচ্ছে এর কোণ ঠিক আছে এই বৈস্ত কোণ উৎপন্ন হয় ও বহ্ত কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোন দুটির পরিমাপের যোগ ফলে সমান অর্থাৎ এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার এই এর কোণের অন্তস্থ কোণ অর্থাৎ এর কোণ করলে এইটা এই তিনটে কোণ তাই তো এবং এর বলেছে কি এর বিপরীত কোণ দুটো তাহলে অর্থাৎ এই যে কোণ এইটা এই কোণের বিপরীত কোন দুটো এই অন্তঃস্থ এই কোন দুটো এইটা আর এইটা তাহলে এই কোনটা আর এই কোনটা তার এই দুটো যোগফল সমান সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে যে এই অ্যাঙ্গেলটার যে মাপ আর এই অ্যাঙ্গেলটার যে মাপ দুটো যোগ করলে এই অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তো ছবিটা আমরা এখানে নিয়েছি তাহলে আমাদের কি আমাদের প্রদত্ত লিখতে হবে প্রথম অপশন চলো প্রদত্ত লেখা যাক প্রদত্ত কি লিখব একটি ত্রিভুজ এবং এর বি সি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম ওকে তাহলে এই যে এব ডি এই যে এবিসি ত্রিভুজ এই একটি ত্রিভুজ এবং এর বি সি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম ঠিক আছে তো এর ফলে বহিস্ত কোন কি বহিস্ত কোন পেলাম বলো এই ডি এইটা এটা বলিস কোন তো এ সি ডি অ্যাঙ্গেল এ সি ডি অ্যাঙ্গেল চিহ্নটা হ্যাঁ এ সি ডি এবং বিপরীত কোন দুটি কোন বিপরীত কোনটা এইটা এইটা তাহলে কোনটা লিখব সি মানে অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল বিএসি বিএসি উৎপন্ন সরি উৎপন্ন হলো ওকে তাহলে আমরা প্রদত্ত যেটা আমাদের ছবিতে দেওয়া আছে সেই হিসাবে আমরা এটা আমরা লিখে নিলাম ঠিক আছে এবার আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে যে ঠিক আছে কী প্রমাণ করতে হবে আমাদের অ্যাঙ্গেল এ সিডি অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যতটা এই দুটোর সঙ্গে সমান তাহলে এসিডি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এই এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি এটা আমাদের প্রমাণ করতে হবে তাই না এবার আমাদের নেক্সট পার্ট কী আসছে অঙ্কন আমরা কী অঙ্কন করবো আমরা অঙ্কন করবো শুধু এই যে সি বিন্দু থেকে আমরা এই যে ধরো ত্রিভুজ এই যে আমার ধরো এবিসি ত্রিভুজের যে সি বিন্দুটা আছে এই সি বিন্দুর এই যে এ বি এবি বাহু সমান্তর সরলেখা অর্থাৎ এই যে এবি বাহুটা আছে এর ঠিক সমান্তরাল সরলরেখা আমরা এইখানে একটা অঙ্কন করব এইটা এইটা সমান্তরাল সরলরেখা এখানে অঙ্কন করব এবং এর নাম দেবো আমরা পি অর্থাৎ সি ঠিক আছে তাহলে সে আমরা লিখতে অঙ্কনে তো কী লিখব ত্রিভুজ বি সি এর এর বিন্দু দিয়ে বাহুর সমান্তরাল সরি সমান্তরাল রেখাংশ সিপি অঙ্কন করলাম তাহলে আমরা এবিসি এর সি বিন্দু দিয়ে এবি পাউ সমান্তর সরল্যাখাংশ এই সিপিটা অঙ্কন করলাম ঠিক আছে এবার আমাদের নেক্সট পার্ট আসছে প্রমাণ দেখো এবারে আমাদের একটু জিনিস জানতে হবে যদি দুটো এই যে ধরো এইটা আর এইটা দুটো কি আছে সমান্তরাল সরলরেখা ঠিক আছে আর সেই সমান্তরাল সরলরেখাতে ধরো এই এইটা ছেদক ছেদক তো ধরো এইটা এই ধরো সরলরেখাটা ধরো আরও এপারে বর্ধিত হলো ধরো এটা আরও বর্ধিত হলো তো এটা ছেদক তো ঠিক আছে বিটের ছেদক যদি ছেদক হয় তাহলে পিসিডি ডি অর্থাৎ পি ডি এই যে কোনটা পাচ্ছি আমরা এই কোনটা আর এবিসি এই কোনটা এই দুটো কিন্তু অনুরূপ কোন দেখো এইটা আর এইটা যদি সমান্তরাল সরললেখা হয় আর এইটা যদি ছেদক হয় তাহলে দেখো একই পার্শ্ব অবস্থিত এইটা আর এইটা অনুরূপ কোন তাহলে অনুরূপ কোন তো পরস্পর সমান হয় সমান্তরাল সরল রেখা যদি দুটো সমান্তরাল সরল লেখা একটা ছেদক ছেদ করে তাহলে তাদের অনুরূপ কোনগুলো সমান্তরাল হয় এটা আমরা এর আগে উপদ্ধ পড়ে এসেছি তাহলে এইটা আর এইটা আমরা কিন্তু সমান লিখতে পারি ঠিক আছে আবার দেখো এই এ সি পি অর্থাৎ এই যে কোনটা আমরা পাচ্ছি এই যে কোনটা এই কোনটা আর বি এ সি মানে এই যে কোনটা এই কোনটা আর এই কোনটা দেখো এই দুটো আমরা কোন পাবো দেখো এইটা আর এইটা যদি কোন পাবো কখন পাবো যখন এই এবি আর সিপি দুটো সমান্তরাল রেখা আর এই এসিটা ছেদক তখন দেখবে এইটা আর এইটা সমান হচ্ছে এর দুটো কি কোণ অর্থাৎ ধরো প্রথমে যদি আমরা অনুরূপ কোণ হিসাবে বলি তখন এই এইটা আর এইটা সমান্তরাল রেখা আর এইটা ছেদক তখন হবে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল তখন অনুরূপ কোণ হিসাবে সমান হয় আবার এইটা একটা সমান্তর সরলরেখা এই দুটো সমান্তর সরলরেখা আর এসি যদি ছেদক হয়ে থাকে তখন যে একান্তর কোণ দুটো বেরোবে এটা একটা কোণ এটা একটা কোণ এই দুটো কোণ কিন্তু সমান হবে তাহলে এই বিবৃতি দুটো আমরা ফার্স্ট লিখে নিই তারপর আমরা প্রমাণের দিকে আস্তে আস্তে এগোচ্ছি ঠিক আছে তাহলে আমরা কী লিখবো প্রথমে প্রথমে লিখবো আমরা ফার্স্ট এইটা লিখবো যে এবি আর সিপি এই দুটো সমান্তরাল আর বিডি ছেদক তো ফার্স্ট এটা লিখি তাহলে কী লিখবো আমরা এবি সমান্তরাল সিপি এবং বিডি ছেদক ঠিক আছে তাহলে আমরা কী পাবো হলে ছেদক কী পাবো আমরা তাহলে বলো আমরা কী পাবো যে দুটো অনুরূপ কোন পাবো এই অনুরূপ আর এইটা অনুরূপ কোন পাবো তাহলে আমরা কী লিখবো এই পি অনুরূপ কোন এ বি সি সমান লিখব এটা ঠিক আছে তাহলে এটা লিখে দিই আমরা তাহলে কী লিখবো যে পি সমান সমান অনুরূপ অ্যাঙ্গেল সি এটা আমাদের এক নম্বর সমীকরণ হলো আবার আবার কি করব আমরা আবার আমরা তোমাদের তোমাকে বললাম যে এবার এইটা আর এইটা সমান্তরাল ধরে এইটাকে ছেদক ধরব তাহলে কী লিখবো বি এ এবি সমান্তরাল সিপি আর এসি ছেদক তাই তো তো চলো লিখে দিই এবি সমান্তরাল সিপি এবং এসি ছেদক ছেদক বলে কী কী পাবো তাহলে আমরা আমরা পাবো এই কোনটা আর এই কোনটা সমান তাহলে কী হবে এই অ্যাঙ্গেল বি এসি এইটা আর অ্যাঙ্গেল এ এইটা এইটা তো তাহলে কি লিখবো অ্যাঙ্গেল আগে যদি আগে যদি আমরা এইটাই লিখি তাহলে আমরা কী লিখবো অ্যাঙ্গেল এ পি সমান সমান একান্তর অ্যাঙ্গেল সি ওকে আচ্ছা এবার দেখো তাহলে আমরা এবার কী করবো আমরা এই দুটো সমীকরণ পেলাম এই দুটো সমীকরণকে আমরা যোগ করব ঠিক আছে যোগ করে দিই তাহলে কী লিখবো এক ও দুই নম্বর যোগ করে পাই তো যোগ করে দিচ্ছি তাহলে কী হবে এইটা প্লাস এইটা যোগ হবে এইটা প্লাস এটা যোগ হবে ঠিক আছে যোগ করে দিচ্ছি তো বামপক্ক বামপক্ষ যোগ ডানপো ডানপক্ষ যোগ ওকে তাহলে এইটা পিসিডি যোগ অ্যাঙ্গেল এসিপি ডুবাম্ব যোগ করে দিলাম সমান সমান এই দুটো যোগ অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি এটা হলো আচ্ছা এবার দেখো এখানে আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছিল দেখো এবিসি প্লাস বিএসি দেখো এখানে এবিসি প্লাস বিএসিটা আমরা পেয়ে গেছি শুধু এই দিকে যেটা আছে সেটা আমাদের কর নিলে হয়ে যাবে মা দিয়ে দেখো এসিডি আছে তাহলে এইটার পরিবর্তে আমাদের এসিডি লেখার টার্গেট থাকবে কেন এসিডি হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো এখানে পিসিডি পিসিডি মানে কোন অ্যাঙ্গেলটা বলো তো পি ডি অর্থাৎ পি সি ডি অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা পিসিডি এই অ্যাঙ্গেলটা আর দেখো এসিপি এসিপি কোনটা এ পি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আচ্ছা দেখো এইটা আর এইটা টোটালটা কোনটা এইটা না এটা যদি এক যদি দুই হয় এই দুটো যোগ করলে কোনটা টোটালটা হবে তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগ করলে পুরোটা এইটা হবে তো তাহলে এই যে এই দুটোর বদলে আমি এ সি ডি লিখতে পারি পুরোটা তাহলে আমরা এসি ডি লিখতে পারি এখানে তাহলে বা অ্যাঙ্গেল এ সি ডি সমান সমান অ্যাঙ্গেল এ সি যেমন আর আছে ডান দিকে আমরা লিখে ফেললাম যে এটা লিখে ফেললাম দেখো প্রমাণ হয়ে গেছে আমাদের এই এসিডি ইজিক্যাল টু এবিসি প্লাস বিএসসিটা প্রমাণ করতে বলা হয়েছে বুঝতে পারলে তাহলে প্রমাণ হয়ে গেল তাহলে প্যাকেট আমরা লিখে দিলাম প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছ যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানিও আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা ইচ্ছা হলে স্ক্রিনশট নিতে পারো আমি আস্তে আস্তে দেখছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও আর এর পরবর্তী ভিডিওগুলো তোমরা কোনটা চাও কোন চ্যাপ্টার চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা সব ভালো থেকো আর মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো বাই